পুরুষ নারী বলে ক্ষমা চাওয়ার জগতে সর্দার, ক্ষমা চাওয়ার সর্দার, সাইল ইস্তেগফার ক্ষমা চাওয়ার জগতে সবচেয়ে দামি দোয়া, ক্ষমা চাওয়ার জগতে সবচেয়ে দামি দোয়া, পৃথিবীতে এর চেয়ে কোনো দামি দোয়া নেই, সেটা হলো এই আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আলা আহদিকা ওয়া আলাইকা মাসতাতাউতু ওয়া আউযু বিকা মিন শাররি মা সানাউতু ওয়া আবুলাক বি নিয়ামাতিকা আলাইয়া ওয়া বি যামবি ফাগফির লি ফা ইন্নাহু লা ইগফিরু যুনুবা ইল্লা আনতা। আল্লাহুম্মা খালাকতানি, হে আল্লাহ তুমি আমাকে সৃষ্টি করেছ, অনা আব্দুকা আমি তোমার দাস দাসী, অনা আলা ওয়ানা আলা আহাদিকা আমি তোমার কথার উপরে রয়েছি, ওয়াদিকা মাস্তাতাত আমি সম্ভবপর ওয়াদা রক্ষা করার চেষ্টা করব, আউযু বিকা মিন শাররি মা সানাত আমি যেটা অন্যায় করেছি সেই অন্যায়ের জন্য তোমার কাছে আমি স্বীকৃতি জানাচ্ছি, তোমার কাছে আমি আশ্রয় চাই, আউযু বিকা মিন শাররি মা সানাত আমি আশ্রয় চাই, আউযু বিকা মিন শাররি মা সানাত আবু আলাকা বি যামবিকা আলাইয়া ওয়া আবু বি যামবি, আবু তুমি যত আমার উপরে অনুগ্রহ করেছো সব আমি স্বীকার করছি যে তুমি আমার প্রতি দয়া করেছো, আমি পাপ করেছি এটাও স্বীকার করছি, ফাক ফেরলি অতএব ক্ষমা করো, আবু আলাকা বি নিয়ামাতিকা আলাইয়া যত নিয়ামত দিয়েছো সব স্বীকার করলাম, গাড়ি দিয়েছো, বাড়ি দিয়েছো, চক্ষু দিয়েছো, হাত দিয়েছো, পা দিয়েছো, বউ দিয়েছো, ছেলে মেয়ে দিয়েছো সব স্বীকার করলাম, অবুবে আমি পাপ কো স্বীকার করলাম, আমি পাপ করেছি ফাক ফেরলি ক্ষমা করো, লায়ক ফেরজুন ভাইলাম তা তুমি ছাড়া পাপকে ক্ষমা করতে পারে না, কেউ যদি সন্ধ্যায় বলে সকাল পর্যন্ত সময়ে মারা গেলে জান্নাতে যাবে, কে যদি সকালে বলে সন্ধ্যা পর্যন্ত সময়ে মারা গেলে জান্নাতে যাবে, বুখারী মুসলিম, মসজিদের যুবক যুবতী সময় দিলাম সন্ধ্যা পর্যন্ত, আগামীকাল সন্ধ্যা পর্যন্ত সময়ে এই দোয়া মুখস্থ করতে হবে, যারা মুরব্বি পুরুষ নারী মহিলা মুসল্লি পুরুষ মুসল্লি তাদের সময় দিলাম সাত দিন, সাত দিনের মধ্যে এই দোয়া মুখস্থ করতে হবে, বাধ্য করতেই হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সাইয়েদুল ইস্তিগফার ক্ষমা চাওয়ার শ্রদ্ধা, বাড়িতে না থাকলে দোয়ার বই নেবেন অনেক আছে, নাহলে বের হয়ে দেখবেন আব্দুর রাজ্জাক বিন ইউসুফ অনেক বই আছে, সেই বইগুলিতে কোনোটা না কোনো জায়গাতে আছে, বের করে মুখস্থ করতে হবে, যুবক যুবতীর জন্য সময় আগামীকাল সন্ধ্যা পর্যন্ত, আর আপনাদের জন্য সাত দিন সময় দিলাম মুখস্থ করতে হবে, বাধ্য, ক্ষমা চাওয়ার জগতে সর্দার, ক্ষমা চাওয়ার সর্দার, এর চেয়ে কোনো দামি দোয়া নাই, একথা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন।